السلام عليكم ورحمة الله وبركاته اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين সম্মানিত দর্শক ভাই বোনগণ, সত্যপথ ইউটিউব চ্যানেলের আয়োজন আমাদের যা জানা প্রয়োজন এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে কথা বলে আসছি মুমিনের সলাত এ বিষয়ে। মুমিনের সলাত এর বৈশিষ্ট্য কি, কেমন হওয়া প্রয়োজন মুমিনের সলাত, আমাদের জানাই তো প্রয়োজন। আমরা সলাত আদায় করি, এই সলাত যেন আমাদের আনুষ্ঠানিক সলাত না হয়, আমাদের নামাজ যেন আনুষ্ঠানিক না হয়। আমরা যে সলাত আদায় করব সেই সলাতে আমাদের সম্পর্ক থাকবে আরশ আজিমের সাথে, কারণ এই সলাত ফরজ হয়েছে আরশ থেকে, সরাসরি জমিনে নয়। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিহা বিষয়ে, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সলাতকে দু ভাগে ভাগ করেছি। সলাত বলতে এখানে সূরা আল ফাতিহা, কাসামতু সলাতা বাইনি ও বাইন আব্দি, আমার মাঝে আমার বান্দার মাঝে আমি সলাতকে দু ভাগে ভাগ করেছি। সলাত বলতে এখানে সূরা আল ফাতিহা আমরা ব্যাখ্যা করেছি। যে আমরা এই জমিনে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে রেসপন্স করেন, জবাব দেন, বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমান রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা বলে আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে বলেন হাযা বাইনি ও বাইন আব্দি বলে আব্দি মা সাল, যে এটাই তো আমার এবং আমার বান্দার মাঝে সেতু বন্ধন, বান্দা আমার দাসত্ব করার ঘোষণা দেয়, আমাকে রব স্বীকার করে বলেই তো দাসত্বের ঘোষণা দেয়, আমাকে ইলা হিসাবে বিশ্বাস করে বলেই তো সে বলে যা আমরা শুধু তোমার ইবাদত করি, আমাকে রব ইলা হিসাবে স্বীকার করে বিশ্বাস করে বলেই তো সে ঘোষণা দেয় আমরা তোমার কাছে সাহায্য চাই, আমরা আর কারো ইবাদত করি না, আর কারো কাছে সাহায্য চাই না। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দা আমার কাছে যা চাইবে সে তাই পাইবে। বান্দার চাওয়ার বিষয় হচ্ছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সে আমার কাছে চায়, আমি তাকে সিরাতে মুস্তাকিম দেব। বলছিলাম যে এই কথাগুলো আমরা বলি এই জমিনে, যে যেখানে সলাত আদায় করি সেখান থেকে আমরা এই কথাগুলি উচ্চারণ করি, আমাদের সীমাবদ্ধতা মধ্যে আমরা এই কথাগুলি উচ্চারণ করি। আমরা দুর্বল, সে দুর্বল বান্দার মুখ থেকে কথাগুলি উচ্চারিত হয়, আর বিশ্বজাহানের রব রব্বুল আলামিন কাওয়িজুন আজিজ, ক্ষমতাশালী পরাক্রমশালী, তিনি আরশে আজিম থেকে বান্দার কথায় সাড়া দেন। তাহলে এই কথাগুলি চেতনার সাথে বলতে হবে, আবেগ দিয়ে বলতে হবে,
বুঝে শুনে বলতে হবে। যা বললাম তা বুঝলাম না, বা বুঝলাম কোনো আবেগ নাই, মনোযোগ নেই, তাহলে আল্লাহ এই কথাগুলো জবাব কীভাবে দিতে পারে? আমরা যখন এই সূরা ফাতিহা পড়ি, আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়েই পড়ব, এই চেতনা নিয়েই পড়ব যে আমি পড়ছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই সূরা ফাতিহার প্রতিটি বাক্যর তিনি সাড়া দেন। শুধুমাত্র ফরজ নামাজ যদি হিসাব করা হয়, তাহলে 17 বার আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথন, কনভারসেশন আল্লাহ এবং বান্দার, এর সাথে যদি আমরা বিতের যোগ করি তাহলে 20 বার, এর সাথে যদি 12 রাকাত সুন্নাত ফরজের আগে পরে যা পড়া হয় তা যদি যোগ করি তাহলে 32 বার, সারাদিনে 32 বার আমরা কথা বলি, আল্লাহ কথা বলে, আমরা জমিন থেকে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণকীর্তন করি, আর আকাশ থেকে, সপ্তম আকাশের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার গুণকীর্তন করলো, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিল। কত মর্যাদার, আমরা যেন আল্লাহর পক্ষ থেকে সাড়া পাই, এইভাবে সূরা ফাতিহা পড়ব। কী প্রয়োজন? প্রথম প্রয়োজন হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশুদ্ধ উচ্চারণে বলতে হবে। দ্বিতীয়, আমি যা বলছি আমি বুঝব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশুদ্ধ উচ্চারণ, সুললিত কণ্ঠে পড়া হলো, বুঝলাম না, না বুঝতে হবে। তৃতীয়ত, আমার উচ্চারণ বিশুদ্ধ, আমি বুঝলাম, এবার প্রয়োজন হচ্ছে আমার আবেগ থাকতে, আমি আল্লাহর প্রশংসা করছি, আমার মনোযোগ থাকতে হবে। চতুর্থ, এই বিশ্বাস নিয়ে পড়তে হবে যে আমি যে উচ্চারণ করেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার এই উচ্চারিত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বাতাসে মিশে যায় না, চলে যায়, এখান থেকে চলে যায়, কোথায় যায়, সপ্তম আকাশ অতিক্রম করে আরও আরও অনেক উপর আরশে আযীম ফুসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফাতির, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, উত্তম কথা তার কাছে আরোহণ করে, উঠে যায়। তাহলে সূরা ফাতিহার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? আর যে কোনো উত্তম কথা আল্লাহর কাছে পৌঁছে যায় যে কোনো অবস্থায়। আমি আপনি সলাতের মধ্যে দাঁড়িয়েই সূরা ফাতিহা পড়ছি, তা আমার অবস্থানটা বলছি কি? যে কোনো ভালো কথা আল্লাহর কাছে পৌঁছে যায়, চলতে চলতে বলি, হাঁটতে হাঁটতে বলি, বসে বলি, শুয়ে বলি, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, চমৎকার কথা, ভালো কথা, উত্তম কথা, সত্য কথা, ন্যায়নিষ্ঠ কথা তার কাছে চলে যায়, এটা এখানে থাকে না। যদি সাধারণভাবে উত্তম কথা ওখানে চলে যায় তাহলে আল্লাহর ঘরমুখী হয়ে বান্দা দাঁড়িয়ে আছে, সলাতে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করে হাত বেঁধে সে সলাতে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় সে সূরা ফাতিহা পড়তেছে, এটা কি আল্লাহর কাছে পৌঁছবে না? এটা তো আরো দ্রুত পৌঁছবে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার কাছে পৌঁছে, তার কাছে আরোহণ করে। ইয়াসআদু মানে পৌঁছানো, ইয়াসআদু আরোহণ করে, উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে, শেষ গন্তব্য আর শাজীব। যে কোনো উত্তম কথা যদি আল্লাহর কাছে পৌঁছে, তাহলে সূরা ফাতিহা নামাজ রোজা অবস্থায়, পবিত্র অবস্থায় সূরা ফাতিহা আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার কথা। এই চেতনাই
আমরা প্রতি সলাতের প্রতি রাকাতে সুরায় ফাতিহা পড়ব, আমরা সুরায় ফাতিহা পড়ব, উচ্চারণ করব। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সুরায় ফাতিহার প্রতিটি আয়াতে আল্লাহ সাড়া দিবেন। এই চেতনায়, এই আবেগ দিয়ে, এই বিশ্বাস নিয়ে আল্লাহ আমাদেরকে সুরায় ফাতিহা সলাতের মধ্যে পড়ার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক ভাই বোনগণ, সত্যপথ ইউটিউব চ্যানেলের আয়োজন আমাদের যা জানা প্রয়োজন, এই আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, শুনছি, যেই বিষয়টি হলো মুমিনের সলাত। আমরা মুমিন, আমরা সলাত আদায় করি, আমাদের এই সলাত যেন এমন মানে হয় যেই মানে সলাত আদায় করলে আল্লাহর সাথে সম্পৃক্ত থাকা যায়, যেই নামাজ হবে বান্দা এবং তার মনিব এবং রবের মধ্যকার কনভারসেশন কথোপকথন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সলাত আদায় করে, ইযা সাল্লা আহাদুকুম ইউনাজি রব্বাহু, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায়, সলাত আদায় করে, সে তার রবের সাথে গোপনে কথা বলা শুরু করে। আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আমাদের সামনে নিয়ে এসেছি। আমরা সলাতের জন্য দাঁড়াই, দাঁড়ানোর পরে আমরা সানা পড়ি, সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুরা আল ফাতিহা তেলাওয়াত করি। সুরা আল ফাতিহার উপর আমরা বিস্তারিত আলোচনা করেছি। সুরা ফাতিহার প্রতিটি বাক্য আমরা যখন পড়ি, তখন আল্লাহ সুবহান ও তাআলা সাড়া দেয়। আমরা জমিনে পড়ি, আল্লাহ শাজিম থেকে সাড়া দেয়। এই বিষয়ে আমরা কথা বলেছি। আমরা সামনে অগ্রসর হই। সূরা আল ফাতিহা পড়ার পর কোরআনের কোনো একটা অংশ আমরা পড়ি, ফাকরাউ মা তায়াসসারা লাহু মিনাল কোরআন, কোরআন থেকে যতটা পারো, যতটা তোমার জন্য সহজ, তেলাওয়াত করো, পড়ো, তা আমরা পড়ি। আমরা ছিলাম দাঁড়ানো অবস্থায়, এবার আরেকটা পজিশনে আমরা চলে যাই, রুকু। রুকুতে আমরা কি করি? আমরা দুই হাঁটুতে শক্ত করে ধরে মাথাটা ঝুঁকিয়ে দিই। এই চিত্রটা সামনে আনেন, কি চিত্র এটা? আনুগত্যের চিত্র। এর মাধ্যমে বান্দা তার রবকে জানায় যে আমি তোমার নির্দেশে আমি মস্তক অবনত করলাম, হাঁটুতে ধরে আমার মাথাটাকে নুয়ে দিলাম, টান টান করে কোমর পিঠ টান টান করে, বিনয়ের প্রকাশ। এবার কিছু বলতে হয়, কি বলবো? সুবহান রাব্বিয়াল আযীম বলার জন্য বলা নয়, আমরা বারবার বলছি, আমাদের সলাত হবে জীবন্ত সলাত, আমাদের সলাত হবে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে কনভারসেশন, মুনাজাত, গোপন কথা, একান্ত কথা। সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব, সুবহানাকুম রব্বি, আমার রব, আল আযীম মহান, আমার মহান রব পবিত্র।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মার রুকু' ফাআযযিমু রাব্বাকুম, রুকুতে তোমরা তোমাদের রবের মর্যাদা সম্মানের ঘোষণা দাও। আমাদেরকে শেখানো হয়েছে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার, পাঁচবার, সাতবার বিজোড় সংখ্যায় বলা, হ্যাঁ যথাযথ, কিন্তু না শুধু সুবহান রাব্বিয়াল আযীম নয়, এখানে আরো অনেক দোয়া আছে বলার। আমরা কতজন জানি ওই যে ছোটবেলায় আমাদেরকে যা শিখিয়েছে এটাকে যথেষ্ট মনে করছি? আমরা ছোটবেলায় বৈষয়িক অনেক বিষয় তো শিখি, কিন্তু ওই শিক্ষাটাকে যথেষ্ট মনে করি না। তার সাথে আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, আমাদের নলেজ বৃদ্ধি করার জন্য আমরা অনেক কিছু শিখি, কিন্তু এই ক্ষেত্রে এসেই আমাদের আগ্রহ যেন থাকে না। ওই ছোটবেলায় আমাদেরকে যা শেখানো হয়েছে এটাকে যথেষ্ট মনে করি। আমার আপনার বয়স যখন কম, ধারণ ক্ষমতা কম, আমাদের শিক্ষকগণ অল্প করে শিখিয়েছে, এবার আপনি শিখুন যে রুকুতে কি আর কিছু বলার আছে? হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার জন্য পবিত্রতা হে আল্লাহ তোমার প্রশংসা সহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, আল্লাহ ক্ষমা করো, সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এগুলি রুকুতে পড়ার দোয়া। আমরা কতজন জানি আরো আছে, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু খাশ্যা সামি ওয়া বাসারি ওয়া লাহমি ওয়া দামি ওয়া আযমি ওয়া আসাবি লিল্লাহি রাব্বিল আলামিন। কত চমৎকার দোয়া! এই দোয়াগুলো সাথে আমরা পরিচিতই নই, কীভাবে পড়ব? আপনি সুযোগ পেয়েছেন, আল্লাহর সামনে আপনি বিনয়ী হয়ে গিয়েছেন, হাঁটু ধরে আপনি আপনার মাথা সহ কোমরকে বাঁকিয়ে দিয়ে কি বলছে, আল্লাহুম্মা লাকা রাকাত, হে আল্লাহ তোমার জন্য আমি রুকু করলাম, আল্লাহুম্মা লাকা রাকাত, অবিকা আমানতু তোমার উপরেই আমার ইমান, ওয়ালাকা আসলামতু তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, হাসা সামি হাসা বিনয়ী হয়েছে আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টিশক্তি, হাসা সামি ওবাস ওলাহামি ওয়াদামি আল্লাহ, আমার শরীরের যত গোস্ত আছে, আমার শরীর যত হাড় আছে, আমার শরীর যত রক্ত আছে, আমার শরীরের মগজ স্নায়ু লাহমি ওয়াদামি ওয়ামুক্তি ওয়াসুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের সামনে অনুগত, রুকুতে পড়ার দোয়াগুলো। কেন আমি মেপে মেপে সুবহান রাব্বিল আযীম তিনবার পড়ব, পাঁচবার পড়ব? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সুবহান রাব্বিল আযীম পড়া, তিনিই বলেছেন না আরো পড়ো, আরো পড়ো, তোমার রবের সামনে তুমি বিনয়ী হয়েছে মাথা ঝুঁকিয়ে দিয়ে গেছো, সুযোগ পড়ো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু খাশা সামি ওয়া বাসারি ওয়া লাহমি ওয়া দামি ওয়া আযমি ওয়া আসাবি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক ভাই বোনগণ, সালাত যদি মজা পেতে চান, সালাত যদি স্বাদ পেতে চান, সালাতের মাধ্যমে যদি বিশ্বজাহানের রব যিনি আপনার খালেক মালিক যিনি তার সাথে সম্পর্ক মজবুত করতে চান, এই দোয়াগুলো শিখেন, মুখস্থ করেন, অর্থ বুঝেন এবং আবেগ নিয়ে এই দোয়াগুলো পড়েন, এই নামাজ আপনার ইমানকে আরো চাঙ্গা করবে, এই সালাত আপনার ইমানের চেতনাকে আরো
সমুন্নত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমরা সহিহ হাদিসে বর্ণিত এই দোয়াগুলো আমরা শিখব, মুখস্থ করব, অর্থ অনুধাবন করব এবং আবেগ নিয়ে রুকুতে আমরা এগুলি পড়ব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।